শ্রী দিবসকে সামনে রেখে আসানসোল পৌর নিগম এখানে প্রতিযোগিতার আয়োজন করেছেন। বিভিন্ন স্কুল থেকে ছাত্রীরা এসেছে। আজকে যে তিনটি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে সেটি হচ্ছে নৃত্য, সঙ্গীত এবং আবৃত্তি, এবং সব ভাষায়, শুধুমাত্র বাংলা নয়, বাংলা আছে, হিন্দিভাষী আছে, উর্দুভাষী আছে, প্রত্যেকেই অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন বিদ্যালয় থেকে প্রচুর ছাত্রীদের পেয়েছি আমরা। তাদের অংশগ্রহণে একেবারে সফল হয়েছে এটা। এই যেটা আজকে যারা প্রতিযোগিতায় সফল হবে তাদের পুরস্কৃত করা হবে আগামী 14 তারিখ। 14 তারিখে জেলা গ্রন্থাগারের পাশে যে সংহতি মুক্ত মঞ্চ আছে সেই সংহতি মুক্ত মঞ্চে তাদের পুরস্কার দেওয়া হবে। এবং কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি স্বপ্নের প্রকল্প বা স্বপ্নের রূপায়ণ এটি। তিনি চেয়েছেন যে মেয়েরা আরও বেশি করে পড়ুক এবং তাদের আগামী দিনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বা জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে যেন কোনো রকম কোনো বাধার সম্মুখীন তাদের না হতে হয়, আর্থিক কারণে যেন তাদের পড়াশুনো বন্ধ না হয়ে যায়। এই বিষয়টি মুখ্যমন্ত্রী মাথায় ছিল এবং সেই কারণেই তিনি এই তার স্বপ্নকে রূপায়ণ করার জন্য বিভিন্ন বিদ্যালয়কে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সমগ্র বিজ্ঞান বিদ্যালয়ে তিনি কন্যাশ্রী প্রকল্প সার্থকভাবে রূপায়িত করতে পেরেছেন। এবং অত্যন্ত আনন্দের কথা, গত বছর আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। গত বছর সারা পৃথিবী অবাক হয়ে গেছে আমাদের দেখে যে বাংলার মানুষ এভাবে তাদের মেয়েদের জন্য, তাদের কন্যাদের জন্য, তাদের কন্যাদের শিক্ষা দীক্ষার জন্য এরকমভাবে চিন্তাভাবনা করে। আমরা আসানসোল পৌর নিগম আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সেই যে স্বপ্ন সেটিকে সফল করার জন্য আমরা এগিয়ে চলেছি। আমরা তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং তার দেখানো যে পথ, সেই পথে পথ অনুসরণ করে আমরা এই প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ। চিত্র সংবাদ। Let's go.
Thank you.